नमस्कार सेवन एवेक न्यूज नेटवर्के अपना सकल के स्वागत जानाई। फिर एक निखोजे खबर पे हमें छूटे एसेछि आगरपाड़ा उषुमपुर बटतलाय। आगे बारे आगरपाड़ा उषुमपुर बटतलाय एक 12 बछर नाबालक निखोज होयेछे। अभियोग गतकाल सकाल 9टा नागाद शिशुर बाबा दोकान थेके 100 टाका तार हाथे दिए बोले जे चाल आनते। प्राय दिनई से एई काजटी करे थाके, किन्तु अभियोग एदिन सकाले चाल आनते जाबार उद्देश्य बेरोलेओ से आर फिरे आसेनी। एमनकि सेई चालेर दोकाने खोज खबर करबार पर जाना जाए जे से चालो केनेनी, कोथाय गेल। एई मुहूर्ते आज बेला एई मुहूर्ते 12:57 बजे एखोनो पर्यन्त निखोज सेई 12 बछरेर नाबालक क्लास 6-এর छात्र। सेई नाबालकेर बाबार दोकान रयेछे उषुमपुर बटतला आगरपाड़ाय। आमरा चले एसेछि सेखाने, शुनबो ठीक कि घटेछे। দাদা ঠিক কি ঘটেছে, মানে গতকাল যে আপনি বলছিলেন চালের চাল আনতে দিয়েছিলেন, এটা কি আপনি প্রায় দেন ওকে, এই দায়িত্বটা কি প্রায় করতে দেন? হ্যাঁ হ্যাঁ, ওই ডেলি একদিন দুদিন পরে আনতে যায়, দুদিন একদিন পরে, একদিন একদিন করে পরে ওই আনতে যায় চাল। ও প্রত্যেকবারই ঠিকঠাক নিয়ে আসে? প্রত্যেকবারই ঠিকঠাক নিয়ে আসে, প্রত্যেকবারই ওই ঠিকঠাক করে নিয়ে আসে, ওই চাল নিতে পাঠিয়ে দেয়, ওই ঠিক চাল নিয়ে চলে আসে। আর কালকে পাঠিয়েছি 9টার সময়, তখন চাল আনতে গেছে, তখন থেকে একটু দেরি দেখলাম, ওরা আমি খুঁজতে গেছি আর তখন থেকে আমি পাইনি, তখন থেকে খুঁজছি আমি। মানে কখন থেকে আপনার মনে হলো যে ও এখনো কেন ফিরছে? ওই 9:30 অবধি আমি গেছি ওর খুঁজতে, তো 9:30 খুঁজতে গেছি, দোকানে জিজ্ঞেস করলাম, বললো এখানে আসে না, হ্যাঁ চালের দোকানে আসে না, তখন থেকে হর জায়গা আমি খুঁজলাম, স্টেশন স্টেশন গেলাম, সারাদিন আমি খুঁজে নেই পেয়েছি, তো এরপরে আমি থানাতে গোলা থানা ডায়েরি দিয়েছি। গোলা থানা ডায়েরি করেছেন? হ্যাঁ। আচ্ছা আপনার ছেলের ছবি রয়েছে তো, ছেলের নাম? ছেলের নাম প্রবীণ কুমার। ছেলের একটু ছবিটা আমরা দেখব। যে আর আরেকটা প্রশ্ন, এই যে যে চালের দোকানে গিয়েছিল, আপনি কি সেই চালের দোকানেই খোঁজ করেছেন নাকি পুরোই বটতলা বাজারটা? এখানে যায় ওই একটাই দোকান থেকে নেয়, একটাই দোকান থেকে, আর কোনো অন্য দোকানে ও যায় না, একটাই দোকানে যায়। এই বাজার এলাকার কেউ সেই সময়টা ওকে দেখেছিল কিনা সেটা খোঁজ নিয়েছিলেন? না সেটা খোঁজ নিয়েছে, কেউ বলছে আমি দেখি না, না আমি খোঁজ নিয়েছি। আমরা প্রবীণ কুমারের ছবিটা দেখে নেব। 12 বছর বয়স, এটাই প্রবীণ কুমার, 12 বছর বয়স তার বাবা। অন্যান্য দিনের মতোই গতকালও সকাল 9টা নাগাদ 100 টাকা হাতে দিয়ে বলে চাল কিনে আনতে, প্রায়ই সে এই কাজটি করতো এবং খুব স্বাভাবিকভাবে বাবার দোকানের অদূরেই চালের দোকান। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যাবার পরেও ছেলে ফিরে না আসায় উদ্বিগ্ন বাবা চালের দোকানে খোঁজ করে, কিন্তু গিয়ে দেখে যে চাল তো সে নেয়নি। তারপর থেকে এখনও পর্যন্ত প্রবীণ কুমারের কোনো খোঁজ নেই। আচ্ছা ও কোন স্কুলে পড়ে, তো পড়াশুনো করে? হ্যাঁ প্রায় যে ট্যাক্সি মেকোতে, ওই 6 ক্লাসে। এমনি কি শান্তশিষ্ট, মানে ও কি সকলের সাথে কথাবার্তা বলতো বা খেলাধুলো করতে এরকম কিছু? না কিছু না, শান্তশিষ্ট। হ্যাঁ শান্তশিষ্ট, একবার শান্ত ও ঘরে ঘরে থাকে না হলে দোকানে থাকে, এখান থেকে ঘর, ঘর থেকে দোকান, বাস। এর আগে কোনো দিন এরকম? না আর কোনো দিন এরকম ঘটনা হয় না। আপনি থাকেন কোথায়? এই যে এখানে বাড়ি আছে আমার, এখানেই থাকি তো, এই দোকানেই থাকি। আর দোকানের পাশেই বাড়ি? আর এমনি ও আত্মীয় স্বজন কোথায় যেতে পারে বা আর কোথায় তার চেনা জানা আছে? এই কোনো ওর চিনা জানা যায় লোক না, দেশের বাড়ি কোনো জায়গায় যায় না, সব জায়গায় আমি খোঁজ নিয়েছি, বেগুসরায়, বিহার, বেগুসরায়, সেখানেও যায় না। কালকে কখন খোলা থানা ডায়েরি করেছে? কালকে রাত্রিবেলা খোলা থানা ডায়েরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতে খোলা থানায় ডায়েরি করেছে। ওনার নাম রাম বৃক্ষরাম, তার মাত্র 16 বছর বয়স। প্রবীণ কুমার 12 বছর বয়স, ক্ষমা করবেন, 12 বছরের নাবালক প্রবীণ কুমার। এই দোকান এবং দোকানের অদূরেই তার বাড়ি, এই চত্বর ছাড়া সে আর কখনোই কোথাও যায় না বলে জানালেন তার বাবা। এবং তিনি এটাও জানালেন প্রায়শই তাকে এই দোকানে পাঠিয়ে চাল আনতে দিতেন বা টুকটাক অনেক জিনিসপত্র আনতে দিতেন, কিন্তু সেটাও তার বাবার দোকানের সামান্য কিছুটা দূরে এবং সে খুব সহজেই সেই কাজগুলো করতে পারত, অন্য কোথাও যেত না। গতকাল থেকে নিখোঁজ হওয়ার সময় থেকে
তার কাছে কিন্তু কোনো মোবাইল ফোন নেই, ফলে কোনো রকম যোগাযোগ করতে পারেননি উদ্বিগ্ন পরিবার। ঘোলা থানায় ডায়েরি করা হয়েছে। পুলিশ কি বলল? পুলিশ বলল আমিও খুঁজছি তুমিও খুঁজো। দুবার এসেছিল পুলিশ এখানে, এসে গেছে, বললো আমিও চেষ্টা করছি খুঁজতে, তুমিও চেষ্টা করো খুঁজো। কি মনে হয় আপনার, কি মনে হচ্ছে ও কি আগে তো কোথাও যায়নি বললেন, তাহলে হঠাৎ করে এরকম উধাও হয়ে গেল? কি করে হলে সেটা আমিও বুঝতে পারি না যে কি করে হঠাৎ হয়ে গেল, কি করে হঠাৎ হলো আমিও বুঝতে পারি না। এই এলাকার লোক কি বলছে? এই এলাকার লোক তো কিছু বলে না কেউ। হ্যাঁ হ্যাঁ, সব সকালে দেখেছে, সব এসছে, চান করে এসছে, সবাই দেখেছে। ওই যে চালানতে গেছে ওইখান থেকে ওই গায়েব হয়েছে, তখনই গায়েব আছে, তখন থেকে আর আসে না। এখনো পর্যন্ত কোনো ফোন কোনো খোঁজ খবর নেই আছে বাড়িতে, বিহার থেকেও কোনো খোঁজ খবর নেই। না আপনি কি চাইছেন? আমি কি চাবো? আমি তো চাইছেন যে আমার বাচ্চা খুঁজে নিয়ে আসবেন। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে আসবে। আমার নাম রাম বৃক্ষ রাম। আপনারা শুনলেন যে টেক্সমেকো স্কুলে পড়াশুনো করতো ক্লাস সিক্সের ছাত্র বছর বারোর প্রবীণ কুমার, গতকাল সকাল থেকে এই আগরপাড়া ও সোমপুর বটতলা বাজার থেকে সে নিখোঁজ। আমরা অবশ্যই আশেপাশের দোকানদার বা বিক্রেতাদের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার বাবার দোকান। নাবালক, একেবারেই ছোট সে, বছর বারো বয়স, আগে কখনো কোথাও একা একা যায়নি। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পরিবার ভাবছেন যে সে কোথায় যেতে পারে। বিহারে তাদের দেশের বাড়ি, এমনকি বিহারেও খোঁজ নেওয়া হয়েছে, সেখানেও সে পৌঁছয়নি। তার কাছে কোনো ওই 100 টাকাই রয়েছে, আর কিচ্ছু নেই, কোনো মোবাইল ফোন নেই। একটি হাফ প্যান্ট এবং একটি টি শার্ট পরে গতকাল সকাল 9টা থেকে নিখোঁজ প্রবীণ কুমার নামের সেই শিশু। আপনি জানেন এই এই দোকানে যে বাচ্চাটা 12 বছর বয়স, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আচ্ছা, আশেপাশের দোকানদারেরা, আপনি, আমরা কথা বলবো আশেপাশের দোকানদার বা এখানকার যারা বসবাস করে, সর্বক্ষণ যাতায়াত করে, তাদের সাথে। দাদা, কি জেনেছেন, কি শুনেছেন? আমি গতকাল বিকালবেলা উনি আমার দোকানে আসে, এসে বলে আমার ছেলেটা নিখোঁজ হয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। তখন আমি বললাম যে ওনাকে যে এই মুহূর্তে লোকাল থানাকে ইনফর্ম করা। আমরা কালকে লোকাল থানাকে ইনফর্ম করেছি, সমস্ত কিছু জানিয়েছি। রাত্রেবেলা পুলিশ এসেছিলেন, সকালবেলা পুলিশ এসেছিলেন, পুলিশ এসেছিলেন রাত্রেবেলায়। পুলিশ আমরা যখন গাড়িটা করেছি রাত 10:30-11 সময় পুলিশ এসেছিলেন, আজকে সকালেও এসেছিলেন। ওরাও না খোঁজ করছে, ওনারা বলছে আপনারা খোঁজ, আমরা খোঁজ করছি, আপনারা খোঁজ করুন না, আর কিছু বলেনি। বলে আমরা খোঁজ করছি, চেষ্টা চালাচ্ছি, আর আপনারাও চেষ্টা চালান। তখন অফিসার বললো যে ছেলেটার কাছে কি মোবাইল আছে? তখন আমি বললাম না, ছেলেটার কাছে মোবাইল নেই, আর হাফ প্যান্ট পরা আর টি শার্ট পরা আছে। আপনিও তো দীর্ঘদিনের ব্যবসায়ী এই অঞ্চলের, এরম ঘটনা কি আগে কখনো? না, এরম ঘটনা কোনদিন ঘটেনি, আমার 50-40 ইয়ার্স এরম ঘটনা আমি ঘটেনি। আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাও আমার কাছে গেছে বলে আমি দৌড়িয়ে 2 ঘন্টা অ্যাট এ টাইম 2 ঘন্টা আমি পুলিশ স্টেশনে অফিসার সাথে কথাবার্তা বলে সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে এসেছি। কি মনে হচ্ছে ভরা বাজার থেকে অতটুকু একটি নাবালক, মানে একেবারে 12 বছর বয়স, যথেষ্ট ছোট, সে কোনো জায়গা চেনে না, কোনো কিছু চেনে না, তার কাছে মাত্র 100 টাকা রয়েছে, কোনো ফোন নেই, কি মনে হচ্ছে সে কোথায় গেল, কোথায় যেতে পারে? আমার মনে হচ্ছে, আমার আইডিয়া হচ্ছে উনি সব ওনার আত্মীয় স্বজন বিহার বা সব জায়গা ফোন করে খবর নিয়েছে, ছেলেটা এখনও পৌঁছায়নি। আমার অনুমান, এবার আমি কি অনুমানে আপনাকে বলতে পারি বলুন, সেটা কোথায় আছে, কি করছে না করছে আমি তো বুঝতে পারছি না। আমার নাম পিন্টু সরকার। আপনারা শুনলেন যে এই অঞ্চলে দীর্ঘদিনের ব্যবসায়ী, তিনিও
ঠিক বুঝে উঠতে পারছেন না অতটুকু একটা বাচ্চা ঠিক কোথায় যেতে পারে এবং যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই অঞ্চলে উসুমপুর বাজার অঞ্চলে আগরপাড়ার 26 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে পানিহাটি পৌরসভা 26 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এই উসুমপুর বাজার এলাকা এই বাজার থেকে একেবারে সকাল 9টা মানে বাজারে তখন যথেষ্ট সরগরম এবং যথেষ্ট ব্যস্ততা থাকে সেই পরিস্থিতিতে 12 বছরের একটি নাবালক সে কোথায় চলে গেল তার কোনো রকম খোঁজ খবর পাচ্ছেন না কেউই উদ্বিগ্ন পরিবারের লোকজন ঘোলা থানায় নিখোঁজ ডায়েরি করেন যেটুকু জানা যাচ্ছে যে ঘোলা থানার পুলিশ এখানে এসেছিল আবার আজকে সকালেও এসেছিল এবং পুলিশ বলছে যে পরিবারের লোকদেরও তাদের পরিচিত মহলে খোঁজ খবর করতে পাশাপাশি পুলিশও খোঁজ করছে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এখনো পর্যন্ত ছেলেটির কোনো রকম খোঁজ খবর পাওয়া যায়নি কেউ বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় যেতে পারে বা কি হয়েছে কারণ এখনো পর্যন্ত কোনো আত্মীয় মহল থেকে বা আত্মীয়র বাড়ি থেকে ফোন কলস আসেনি যে সে সেখানে পৌঁছেছে বিহারে আদি বাড়ি সেখানেও সে যায়নি এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নেই ফলে উদ্বিগ্ন পরিবার এবং এলাকার বাসিন্দারা তারা বুঝে উঠতে পারছেন না একটা নাবালক ছেলে কোথায় চলে গেল এর আগে কখনো তো এরকম ভাবে সে কোথাও যায়নি কোনো ঘটনা এভাবে ঘটেনি কোনো দিন যায়নি না কোথাও যায়নি বাস এইখানে বাজারে চালানতে যায় আর শুধু ঘরে থাকে দোকানে থাকে আর কোনো জায়গায় যায়নি হ্যাঁ পড়াশোনা করে বাস যখন যেখানে যায় আপনারা সঙ্গে নিয়ে হ্যাঁ সঙ্গে নিয়ে যায় না হলে আমার সঙ্গে এখানে থাকে সারা দিনে আর কোনো জায়গায় যায়নি ওর কোনো জায়গায় ওর দেখাও নেই আছে ওর না কোনো বন্ধু বন্ধু নেই আছে ওর কোনো বন্ধু নেই এখন যদিও স্কুল বন্ধ তবুও কি আপনি স্কুলে খোঁজ করেছিলেন বা জানিয়েছিলেন স্কুলের কোনো বন্ধু বান্ধব তাদের কি কিছু জানেন ওর বন্ধু কোনো নাই তো খোঁজ করবো কি করে ওর কোনো এক দেড় মাস হয়েছে ওর ভর্তি করলাম তো তো বন্ধু আসবে কি করে ভর্তি করেছি ওর পরে স্কুলটা ওর বন্ধ হয়ে গেছে হ্যাঁ গরমে ছুটি পড়ে গেছে বন্ধ হয়ে গেছে তো সারাদিন তো এখানেই থাকে ঘরে থাকে না এখানে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এর নাম প্রবীণ কুমার 12 বছর বয়স টেক্সমেকো স্কুলে ক্লাস 6 এর ছাত্র গতকাল সকাল 9টা থেকে তার বাবা চাল আনতে পাঠিয়েছিল তার দোকানের সামান্য দূরে 100 টাকা হাতে দিয়ে কিন্তু তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বছর 12 এই নাবালকের বলা বাহুল্য সে চাল কিনতে কিন্তু দোকানে যায়নি কারণ তার বাবা কিছুক্ষণ পর যখন সে আসছে না তখন চালের দোকানে খোঁজ করেছিল চাল কিনতে সে যায়নি এমনকি আশেপাশের লোকজনও তারপরে তার দেখা পায়নি ফলে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পরিবার বুঝে উঠতে পারছেন না ছেলে বাচ্চাটি এই মুহূর্তে কোথায় গেছে কারণ কোনো আত্মীয়র বাড়ি থেকেও কোনো এখনও পর্যন্ত কোনো ফোন আসেনি সে কোথায় এমনকি কোনো বন্ধু বান্ধবদের সাথেও মিশত না এই দোকানের অদূরেই বাড়ি সেই বাড়িতে থাকতো এবং এই দোকানে আসতো আপনারা দেখতে পাচ্ছেন যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায় আপনারা কি বলবেন যে এরকম একটা বাচ্চা নিখোঁজ হয়ে গেল কি বলবেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না একেবারেই কি বলবো বলুন কিছু বলার নেই তো এক বাচ্চা না 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 এরকম হয়নি কোনো হয়তো ঘটনা ঘটে যেতে পারে বা নিজের ইচ্ছাও থাকতে পারে এখন বলা যাচ্ছে না আমার নাম এস কে রাজু হ্যাঁ আমার স্থানীয় ওকে দেখেছেন সেদিন গতকাল দেখিনি না 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 আমরা আমরা কথা বললাম এলাকার বাসিন্দাদের সাথে আমরা কথা বললাম এলাকার যারা ব্যবসায়ী রয়েছে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ব্যবসা করেন ছেলেটিকে দেখেছেন প্রতিদিনই দেখেন যে বাবার সাথে সকালবেলা দোকানে এসে যেহেতু এখন স্কুল বন্ধ ফলে বাড়ি থেকে দোকান এবং দোকান থেকে বাড়ি এবং মাঝে মধ্যে সামান্য দূরে এই বাজারের মধ্যেই যে সমস্ত দোকানপাট রয়েছে সেখানে চাল বা অন্য কিছু কিনতে যায় ব্যাস এটুকুই তার বেশি সে কখনো কোথাও যায়নি একা একা তো যায়নি কখনো কোথাও যায়নি এবং তারপরে সকাল 9টা থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এলাকার বাসিন্দারা এবং এখানকার ব্যবসায়ীরা উদ্বিগ্ন তারা কিছুতেই বুঝে উঠতে পারছেন না যে ওই 12 বছর বয়সের একজন নাবালক কোথায় যেতে পারে তার কাছে কোনো ফোন নেই বিহারে তাদের দেশের বাড়ি বা আত্মীয় মহল কোথা থেকেও কিন্তু এখনও কোনো ফোন কলস আসেনি যে ছেলেটি সেখানে পৌঁছেছে ঘোলা থানায় ডায়েরি করা হয়েছিল পুলিশ দুবার খোঁজ করে গেছে পাশাপাশি পরিবারের লোকজনদেরও খোঁজ খবর করতে বলেছে
পরবর্তী পদক্ষেপ কি হয় অবশ্যই 7 আওয়ার নিউজের নজর থাকবে এবং আমরাও উদ্বিগ্ন থাকলাম। আমরাও আপনাদের মাধ্যমে জানালাম যে আপনাদের যে ছবিটা দেখালাম সেই ছবিটা, সে তার নাম প্রবীণ কুমার, এমন কোনো বাচ্চা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে জানান। এবং আমি তার বাবার কাছে আজ একটা যদি ফোন নাম্বার বলেন, যদি কেউ কোথাও তাকে দেখতে পায় তাহলে কোন ঠিকানায় যোগাযোগ করবে বা ফোন নাম্বার, ফোন এই যে দুটো ফোন নাম্বার আছে তার বাবার, রাম বৃক্ষরাম, যদি আপনারা কেউ এই নাবালকের খোঁজ পেয়ে থাকেন তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন, 6205178865, আর একটা নাম্বার 7595917440, এই দুটো নাম্বার তার বাবার, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের 7 আওয়ার নিউজের অফিসেও ফোন করতে পারেন। কারণ সকলেই উদ্বিগ্ন, কেউ বুঝে উঠতে পারছে না ঠিক কী কারণে সে নিখোঁজ হয়ে গেল বা এই মুহূর্তে সে কোথায় আছে। আবার ঘোলা থানা যাবেন তো, পুলিশের কাছে যাবেন তো? হ্যাঁ যাবো তো পুলিশ তো, ও বলেছে আসতে, বললো থানাতে ডায়েরি কি যে করেছো ওই রিসিভিংটা নিয়ে যাবো, আর কে অফিসার ওই যাঁচ করবে সেটা বলে দেবো। আপনারা দেখলেন 7 আওয়ার নিউজ, এবার এখান থেকে জানতে পারেন এই ঘটনার খবর। যদি আপনারা এই নিখোঁজ ছেলেটির কোনো রকম খোঁজ পান বা কোনো রকম তার হদিশ পান তাহলে অবশ্যই আমাদের অফিসেও জানাতে পারেন। দেখতে থাকুন 7 আওয়ার নিউজ, ধারাবাহিকভাবে এর পরবর্তী পদক্ষেপ কী হয় অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। ক্যামেরায় শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আওয়ার নিউজ, জয় হিন্দ।